দীর্ঘ 8 মাস যাবৎ 2023 সালের বিএড উত্তীর্ণ এসসি ছাত্রছাত্রীরা স্কলারশিপ পাচ্ছে না। বহুবার তপশিলি জাতি কল্যাণ দপ্তরে গিয়ে স্কলারশিপের দাবি করলে তাদের বিভিন্নভাবে আশ্বস্ত করা হয়েছে, কিন্তু তারা দীর্ঘ 8 মাস ধরে বঞ্চনার শিকার হয়ে আসছে বলে অভিযোগ তুলে বুধবার একটি মিছিল সংগঠিত করে গোর্খাবস্থিত তপশিলি জাতি কল্যাণ দপ্তরের অফিসের সামনে বিক্ষোভ দেখায়। বিক্ষোভরত ছাত্রছাত্রীরা জানায়, 3,200 জনের মধ্যে প্রায় 60% ছাত্রছাত্রীরা গত 10ই জানুয়ারি স্কলারশিপ পেয়ে গেলেও বাকি 40% ছাত্রছাত্রীর স্কলারশিপ মেলেনি। কিন্তু গত ডিসেম্বর মাসে যখন সংশ্লিষ্ট দপ্তরের অফিসে এসে কথা বলেছিল, তখন তাদের আশ্বাস দেওয়া হয়েছিল আগামী 15ই জানুয়ারির মধ্যে সকলে স্কলারশিপ পেয়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত তাদের স্কলারশিপ পায়নি সকলে। আমরা দীর্ঘদিন ধরে, আমরা 8 মাস যাবৎ আমরা স্কলারশিপ পাচ্ছি না। আমাদের যে এসসি এল পেপারে গত 4 বার এসেছি, আমরা কোনো সমস্যার সমাধান হয়নি। গত 27শে ডিসেম্বর আমরা এসেছিলাম, আমাদের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা আমাদের প্রতিশ্রুতি দিয়েছে যে আগামী 15ই জানুয়ারির মধ্যে স্কলারশিপ দ্রুত সমাধান করবে। আমাদের স্কলারশিপ কেন আটকে রাখছে তারা, তো আমাদের স্কলারশিপটা কেন দিতেছে না, এটা আমরা জানতে আজকে এখানে আছি। কিন্তু স্যারে আমরা তো আগে খবর নিয়েছিলাম যে অধিকর্তা এখানে আছে, কিন্তু আমরা যখন ওইখানে পার্কের সামনে দাঁড়িয়ে আছিলাম, তখন অনেকে দেখছি আমরা অবজার্ভ করছে, হয়তো বা খবর আগে পড়ছে, তাই না, এখান থেকে গেছে গা, ঠিক আছে না। তো আমরা স্কলারশিপ কেন দিচ্ছে না, যদি আজকে অধিকর্তা না আয়া আমাদের কোনো সমাধান হয়, তাহলে আমরা নেক্সট ডেট 1 সপ্তাহের মধ্যে আমরা হাইকোর্টে মামলা করবো। কেন আমরা স্কলারশিপ দেওয়া হয়েছে না, আমরা নেক্সট 1 উইক তার মধ্যে আমরা হাইকোর্টে সবাই মামলা করবো, কেন আমাদের স্কলারশিপ দেওয়া হয়েছে না। অধিকর্তা এখনো আইতে লাগবো, আদারওয়াইজ আমরা এখন বাইরে গিয়ে অফিস তালা দিয়ে রাখবো, আমরা অফিসে এখন তালা দিয়ে রাখবো, তো আমরা ডাইরেক্টর এখনই আইতে লাগবো। এদিন দপ্তরের অধিকর্তা অসীম সাহার কাছে স্কলারশিপ না পাওয়ার বিষয়ে জানতে গেলে তিনি কক্ষে উপস্থিত ছিলেন না। তখন ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা স্পষ্ট জানিয়ে দেন, আগামী 1 সপ্তাহের মধ্যে যদি তারা স্কলারশিপ না পায়, তাহলে তারা হাইকোর্টে মামলা করতে বাধ্য হবে। পরবর্তী সময় দপ্তরের মূল ফটক আটকে দিয়ে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। সান্দন টিভি।